উদীয়মান বাংলাদেশের অর্থনীতিতে বায়োটেকনোলজি, স্বাস্থ্য, হোটেল অ্যান্ড ট্যুরিজম, শিল্প, শিক্ষা, প্রশিক্ষণ এবং ই কমার্স খাতে আর্থিক বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান টিয়েন্স গ্রুপ। এসব তথ্য জানাতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিয়েন্স গ্রুপ কোম্পানি লিমিটেড। এতে গ্রুপের চেয়ারম্যান লি জিন ইউয়ান বলেন, এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশে বিনিয়োগ করার মাধ্যমে অবদান রাখতে চান এদেশের অর্থনীতিতে। আগামী তিন বছরে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে 10 লাখ স্টোর করার কথাও বলেন তিনি। টিয়েন্স গ্রুপ বিশ্ববাজারে যাত্রা শুরু করে 1997 সালে। বর্তমানে বিশ্বের 190টি দেশে ব্যবসা পরিচালনা করছে তারা।